ভারতীয় ক্রিকেট বোর্ড টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের জন্য পুরস্কার বাবদ 125 কোটি টাকা ঘোষণা করেছিল। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, কোচ ক্রিকেটারদের পাশাপাশি নির্বাচকরাও পুরস্কৃত হবেন। এক নজরে দেখে নেব পুরস্কার হিসেবে কে কত টাকা পাবেন। 2013 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত, তারপর 11 বছর পর কোনো আইসিসি টুর্নামেন্ট জিতল ভারত। বাবাডোস থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে দেশে ফিরেছে টিম ইন্ডিয়া। বিশ্বজয়ীদের 125 কোটি টাকা পুরস্কার দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা গিয়েছে 15 জন ক্রিকেটার এবং কোচ রাহুল দ্রাবিড় প্রত্যেকে 5 কোটি টাকা করে পাবেন। মূল কোচিং গ্রুপের বাকি সদস্যরা ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, ফিল্ডিং কোচ টি দিলীপ, বোলিং কোচ পরশ বামরে প্রত্যেকে 2.5 কোটি টাকা পাবেন। সিনিয়র নির্বাচক মণ্ডলীর 5 জন সদস্য, চেয়ারম্যান অজিত আগারকার সহ প্রত্যেকে পাবেন 1 কোটি টাকা করে। পুরস্কৃত করা হবে বাকি ব্যাকরুম স্টাফদেরও, 3 জন ফিজিওথেরাপিস্ট, 3 জন থ্রো ডাউন বিশেষজ্ঞ, 2 জন মাসিও স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ, প্রত্যেকে 2 কোটি টাকা করে পাবেন। 4 জন রিজার্ভ ক্রিকেটার, রিঙ্কু সিং, সুবমান গিল, আবেশ খান এবং খলিল আহমেদ, প্রত্যেকে 1 কোটি টাকা করে পাবেন। এছাড়াও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডেও দলের জন্য 11 কোটি টাকার নগদ পুরস্কার ঘোষণা করেছেন। ব্যুরো রিপোর্ট, Zee 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।